স্বপ্ন তো অনেকেই দেখেন, কেউ দেখে হাজার কোটি টাকার, কেউ আবার দেখে মাত্র ২০ টাকার। বলছি ইটভাঙ্গা শ্রমিক নাজু বেগমের কথা। চট্টগ্রাম নগরীর ছোটপুল এলাকায় গত ২০ বছর ধরে শত কষ্টের মধ্যে এই ইট ভাঙ্গার কাজ করে আছেন তিনি। শুধু নাজু বেগম নয়, এখানে অনেকেই কাজ করছেন ইট ভাঙ্গার। আর এক বস্তায় ইট ভাঙলে তাদের পারিশ্রমিক মিলছে মাত্র ২০ টাকা। করতেছে আজকে ২০ বছর ধরে, আগে যেরকম বেতন পাইছি এখন ওরকম বেতন পাই না। সবকিছুর দাম বাড়ানোর কারণে আমরা সব দিক দিয়ে সমস্যাতে আছি। ছেলে মেয়েদের স্কুলে পড়াইতে পারি না, টাকা পয়সার সমস্যা, সব দিক দিয়ে দাম বাড়তি। এখন আমরা কি করতাম? সরকার যদি আমাদের সহযোগিতা না করে আমরা কিভাবে কি করব? কাজের ভিন্নতায় নাজু বেগম ও ইসমাইলদের পারিশ্রমিক বাড়ে ও কমে। এছাড়াও চুক্তিতে ইট ভাঙলে প্রতি বস্তা মজুরি মেলে ৩০ থেকে ৩৫ টাকা। তবে ৩০ বা ৩৫ টাকা যাই হোক না কেন, এখন আর এই কাজ নেই বললেই চলে। কারণ এখন মেশিনে ইট ভাঙেন সবাই। আধুনিক তথ্যপ্রযুক্তির কষাঘাতে হাত দিয়ে ইট ভাঙা তেমন আর চোখে পড়ে না, আর এই পেশাও দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে। তবে হাতে ইট ভাঙা শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না বলে দাবি এই ব্যবসায়ীর। প্রতিদিন লেবার ছিল আমার, পুরুষা ছিল ৫ জন, মহিলা ছিল ৮ জন, দিন এক বেশ রাত্রে এক বেশ। এখন সম্পূর্ণ জিনিসের দাম ১২ জনে আমরা কোনো ব্যবসা করি কোনো শান্তি পাইতেছি না, কোনো ইনকাম করতে পারতেছি না। এখন আমার লেবার আছে মাত্র পুরুষ ৫ জন, মহিলা আছে ৩ জন, আর সব লেবার চলে গেছে। কেন? বেচা কেনার নাই, এই জন্য মালটা আনতে পারতেছি না, বেচতে পারতেছি না। মাল তো অনেক বাড়ি গেছে, মানুষের কষ্ট সহ্য হতেছে না। ব্যবসায় ভাটা পড়ায় আগের মতো ইটের খোয়ার চাহিদা নেই এমনটাই জানালেন ইটের খোয়া ব্যবসায়ী। ওরা মিশিং আসার কারণে মানে ওদের আরো এখন ওরা ওরা বহুত কষ্ট করতেছে, অনেক কষ্ট করে। কষ্টের অনুযায়ী ওদের মানে ন্যায্য পাওনাটা পাচ্ছে না, ওরা কিভাবে অন্য কাজ করবে? ওরা তো অন্য কাজ করতে পারবে না। সংশ্লিষ্টরা মনে করেন ক্ষুদ্র ক্ষুদ্র পেশাজীবীদের মাঝে স্বল্প ঋণের ব্যবস্থা করা গেলে টিকে থাকবে এই পেশা, তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আতিক হাসান, আপডেট টিভি।